বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বিনের বেতনা নদীর প্রায় ত্রিশ ফুট বেরিবাদ ভেঙে গেছে এতে তিনটি ইউনিয়নের চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে ছ হাজারের বেশি মাছের ঘের চার হাজারের বেশি পুকুর কাঁচা ঘরবাড়ি আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান আবহাওয়া অনুকূলে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে বেরিবাদ মেরামতের কাজ শুরু করা হবে সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন টানা চার দিনের বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেতনা নদীর প্রায় ত্রিশ ফুট ভেড়িপাত ভেঙে তিনটি ইউনিয়নের চল্লিশ গ্রাম প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে কাঁচা পাকা বসতবাড়ি মাছের ঘের আমন ধানের ক্ষেত শীতকালীন সবজি আবাদি জমির ফসল পানিবন্দী হয়ে হতাশায় পড়েছেন হাজারো কৃষক এলাকার নারী শিশু ও বয়স্করা পড়েছে চরম বিপাকে আমার ষোলো সতেরো বিঘি সম্পত্তি টমেটো ছিল সে সম্পত্তি টমেটা সব বিনষ্ট ধান নষ্ট আম বাগান নষ্ট পানি উঠে গেলে এই সালি নিয়ে বসত করা সমস্যা রান্না বান্না করার সমস্যা খাওয়া দাওয়া ওই ফলে চলতি চলতিস না তো কিভাবে আমরা দিনে দাঁড়িয়ে করতে পারি আগে জোয়ার ভাটা চলতি বলে আমাদের বাড়ি পানি উঠতো না আর এখন এই জোয়ার ভাটা নাই বলে আমাদের বাড়িতে এখন জলবদ্ধ হয়েছে আমরা রান্না করতে পারতেছি রে খাতে পারতিছি না মাছের ঘের বসত বাড়ি রাস্তা পানিতে ডুবে আছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি আর পাঁচ হাজার হেক্টর ধানের ক্ষেত তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজি নষ্ট হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ ইউনানের রাজনগর বলদিপাড়া এবং নগর ইউনানের প্রত্যেকটা গ্রাম আমাদের হাজার হাজার মাছের ঘের রোল গেছে পথহারা। এই পানিটা দ্রুত দ্রুত নেমেছে তারপরে আমরা আমাদের যে ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করতে পারবে ইতিমধ্যে আমরা প্রাথমিক যে আংশিক ক্ষতিগ্রস্ত যে প্রতিবেদন সেটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি খুব দ্রুত সময়ের মধ্যে বেতনা নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমরা অলরেডি বাস উন্নয়ন বোর্ডের সহায়তায় অলরেডি বাস এবং অন্য সমস্ত সমস্ত জিনিসপত্র সেগুলো আমরা এখানে ব্যবস্থা করছি রাতে হঠাৎ করে এরই পাশে পঁচিশ মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাস বললি জিও রোল স্টক করেছি দ্রুত ভেড়ি বাঁধ মেরামত করে জলাবদ্ধতার কবল থেকে জনগণকে রক্ষার দাবি স্থানীয়দের শাহিন গোলদার এস টিভি সাতক্ষীরা